আগে ওই হকার্স মার্কেটে কিন্তু সেকেন্ড হ্যান্ড কাপড় বিক্রি হতো, ওটার নামই ছিল ওয়াশিংটন মার্কেট। অর্থাৎ বিদেশ থেকে এনে তারপরে যারা কিনত তারা ওই কাপড়টা ধুয়ে পড়ত, বা রেলিংটন মার্কেট ছিল। আজকে কিন্তু সেখানে ওয়াশিংটন মার্কেট নাই, ওখানে কাপড় বিক্রি হয় ঠিকই কিন্তু পুরানো কাপড় বিক্রি হয় না। পুরানো কাপড় আপনার কারো যদি ওই গাড়ি টাড়ি মোছার জন্য কাজে লাগে তাকে আলাদা গিয়ে খুঁজে সেই আগে থাকতে বলে সেটা জোগাড় করতে হয়, কিনতে হয় সেট দরে। একই সঙ্গে সেই বস্ত্র গেল। অন্য কথা যদি বলি, বাংলাদেশে এটা আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে ফকিরেও কিন্তু এখন পান্তা ভাত খায় না। এবং ঢাকা টাউনে তো বটেই, মফস্বলেও যদি ফকির খাওয়াতে চান তাহলে তারা আগে মেনু জিজ্ঞাসা করে কী দিয়ে খাওয়াবেন। প্রথমেই বল দেয় ফার্মের মুরগির গুস্তু খাইতাম না, এটা তাদের একটা বড় কথা যে ফার্মের মুরগির গুস্তু খাইতাম না। অর্থাৎ তারা অন্যান্য মাংস খেতে চায়, সেই হালাল মাংসই কিন্তু তারা এই রুচিকর, এর চাইতে রুচিকর মাংস বা গোশত খেতে চায়। কালকেও আমরা দেখলাম মাথা গোজার ঠাই লাল সবুজ আমাদের পতাকার রঙে, গ্রামের সেই প্রত্যন্ত অঞ্চলে আজকে আমাদের সেই জমিতে ঘর করে দিচ্ছেন, সরকারি জমিতে ঘর করে দিচ্ছেন। এবং সেখানে আরেকটি জিনিস আছে, সেটা আমি বলবো, জমি ওই ঘরের দলিলটা কিন্তু স্বামী স্ত্রী দুজনের নামে। অর্থাৎ ঘর একটা পায়ে মাঝে মধ্যে তো আবার নতুন ঘর করার, সংসার করার অনেকের শখ হয়, সেই কাজটা যাতে কেউ না করে এই কাজ, এইটাও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত তীক্ষ্ণ যার পর্যবেক্ষণ তিনি এটা খেয়াল রাখছেন। বেগম মুজিবের কে যখন আমরা স্মরণ করছি আমরা একটা কথাই বলতে পারি যে উনি ওনার জীবনকে উৎসর্গ করেছিলেন স্বামীর স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য। আর আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার 24 ঘন্টার ভিতরে 20 ঘন্টাই মনে হয় উৎসর্গ করে দিচ্ছেন তার পিতামাতার যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবে রূপ শুধু দেওয়া নয় বাস্তবায়িত করে মানুষের, এই দেশের মানুষকে একটা উজ্জ্বল ভবিষ্যৎ, আলোকিত সেই দেশ, এ আলোকিত দেশ উপহার দেওয়ার জন্য তার নিরন্তর সংগ্রাম এবং নিরন্তর পথা চলা।